তো ফ্রেন্ডস, আমি এর আগেও একটা ক্যানভাস তৈরি করা দেখেছি, মানে ক্যানভাস বোর্ড তৈরি করা দেখেছি, কীভাবে আপনারা ঘরে বসে বাড়িতে বসে কিছু মানে বাড়ির আশেপাশে কিছু কমন জিনিসপত্র দিয়ে আপনারা একটা সুন্দর পেন্টিং বা ক্যানভাস বোর্ড বানাতে পারবেন, অনেকটা এরকম, এই যে ওকে। এর মাঝে দেখুন আমি একটা পেন্টিং করেছি এখানে, ঠিক আছে, এটা একটা ক্যানভাস বোর্ডের মতন, ঠিক আছে। তো আপনারা কীভাবে এরকম একটা পেন্টিং বোর্ড বানাতে পারবেন, এটা আমি এর আগের ভিডিওতে আমি এটা দেখিয়েছি, কিন্তু সেখানে অনেকে আমাকে কমেন্ট করে যাচ্ছেন তারা ভালোভাবে বুঝতে পারেননি, মানে আমি সেখানে শুরু থেকে দেখাইনি, মানে মাঝে মাঝে সময় থেকে শুরু করেছিলাম, ঠিক আছে। তো সেই জন্য তারা বুঝতে পারেন, তারা আমাকে কমেন্ট করে যাচ্ছেন যে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বুঝিয়ে দিতে, ঠিক আছে, ভালোভাবে বুঝিয়ে দেখাতে। তো সেই জন্য আমি ডিসাইড করলাম যে এই ভিডিওতে আমি আপনাকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত সম্পূর্ণ আমি দেখাবো, ঠিক আছে, একদম সম্পূর্ণ প্রসেসে। তো সম্পূর্ণ একদম আমাদের ঘরোয়া কিছু জিনিস যেগুলো আমাদের আশেপাশে সবসময় থাকে, যেমন কাঠ, ঠিক আছে, মাটি, কাদামাটি, এবং আমাদের ঘরের কিছু অপ্রয়োজনীয় কাপড়, এছাড়াও কোনো অপ্রয়োজনীয় বিছানার চাদর যেগুলো আমরা এখন ব্যবহার করি না, ইউজ করি না, ইউজলেস হয়ে বাড়িতে দিকে পড়ে থাকে। তো সেই সমস্ত জিনিস দিয়ে সুন্দর কিন্তু একটা পেন্টিং বোর্ড বা ক্যানভাসের মতন একটা জিনিস তৈরি করা যায়, যেখানে আমরা পেন্টিং করতে পারি, ঠিক আছে। তো সেইটাই আমি আজকে আপনাদের দেখাবো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত, স্টার্ট টু ফিনিশ একদম পুরোপুরি দেখাবো। তো আজকের ভিডিও দেখার পরে যারা কমেন্ট করছিল আমাকে যে আপনারা ভালোভাবে বুঝতে পারেননি, যারা আমাকে কমেন্ট করছিল তারা কিন্তু আশা করি এই ভিডিও থেকে সম্পূর্ণ তারা পুরোপুরিভাবে বুঝতে পারবেন, এবং এরপরে কিন্তু আশা করি তারা আর কোনো কমেন্ট করবেন না যে আমি বুঝতে পারিনি, ঠিক আছে। কমেন্ট করবেন শুধুমাত্র যে হ্যাঁ ভালো লাগছে, থ্যাংক ইউ, হেল্পফুল হয়েছে ভিডিওটা, ঠিক আছে। তো আশা করি এরকম একটা কমেন্ট করবেন তারা আজকের ভিডিও দেখার পরে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, এবং শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন, ঠিক আছে। আর ভিডিও কিন্তু অবশ্যই লাইক করবেন, আপনারা লাইক করেন না কিন্তু, ইয়ার লাইকটা কিন্তু অবশ্যই করবেন, ওকে। তো চলুন শুরু করা যাক ফ্রেন্ডস। তো প্রথমে যেগুলো লাগবে সেগুলো হচ্ছে কিছু কাঠ, কিছু প্রেক, হাতুড়ি এবং হ্যাকসো, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে কিছু ঘরোয়া জিনিসপত্র, এগুলো হলেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে। কাঠ আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, আশা করি আমাদের গৃহস্থ বাড়িতে সবগুলো থাকে, আর না থাকলে পরেও আপনারা একদম যেগুলো কমা কাঠ সেগুলো কিনে আনতে পারেন, ঠিক আছে, সেগুলো খুব কম দাম হয়ে যাবে, একদম কমা কাঠ। তো সেই কাঠ দিয়ে পেরেকটুকে আমি ঠিক যেভাবে বানাচ্ছি আপনারা ভালো করে খেয়াল করুন, ঠিক একদম এইভাবে আপনাদের কিন্তু তৈরি করতে হবে, ঠিক আছে, একদম চৌকো, মানে আয়তক্ষেত্রের মতন, ঠিক আছে। বড় ক্ষেত্রের মতন করতে পারেন, কিন্তু আমার মতে আয়তক্ষেত্রের মতন করলেই সুবিধা, কারণ আয়তক্ষেত্র করলে আপনি দুদিকে লম্বা লম্বা পেন্টিং করতে পারেন, আবার মানে চড়াভাবে পেন্টিং করতে পারেন। কিন্তু যদি বর্গক্ষেত্র করেন তাহলে পরে কী হবে, চারদিকেই সমান হবে, সুতরাং মানে আপনি এক সাইড পাচ্ছেন, মানে একভাবে পেন্টিং করতে পারছেন। আর আয়তক্ষেত্র করাই সেজন্য আমার মতে সবথেকে ভালো, ঠিক আছে। তো আপনিও এরকম আয়তক্ষেত্রের মতো করবেন, আয়তক্ষেত্রের মতন করে ঠিক আমি যেভাবে পেরেক ঠুকে কাঠে পেরেক ঠুকে ঠিক যেভাবে মারছি আপনি, মানে কাঠে পেরেক মারছি, আপনিও সেম টু সেম ওইভাবেই করবেন, ঠিক আছে। তো এইভাবে পেরেক ঠুকে মেরে দিয়ে তাহলে পরে দেখুন আমাদের ক্যানভাসের জন্য একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেল, ওকে। তো এর সঙ্গে এবার আমরা আমাদের বাড়িতে যে সমস্ত পুরনো বিছানার চাদর বা পুরনো ধুতি কাপড় যে কোনো কিছু থাকলে পরে, মানে পুরনো ছেঁড়া হলে হবে না, ছেঁড়া হলেও হবে, সেগুলোকে আবার মানে একটু পটি মারতে হবে, যাই হোক পুরনো হলে ভালো হয়, যেগুলো আমরা ইউজ করি না বা ইউজলেস হয়ে বাড়িতে এদিক ওদিকে পড়ে আছে সেগুলো নিয়ে, ঠিক আছে। সেই কাপড়গুলোকে আমরা ওই কাদার মধ্যে চুবিয়ে সুন্দর করে কাদা মাটিটা ভালো করে গুলতে হবে, একটা বালতির মধ্যে গুলে কাপড় দিয়ে ছেঁকে, দেখুন আমি ছেঁকে নিয়েছি, ওকে, ছেঁকে নিয়েছি সুন্দর একদম, বোড়ের মধ্যে একটাও কিন্তু দানা অথবা মানে গুটি কিছু নেই, ঠিক আছে। আর এই কাপড়গুলো আমি সব মাপ করে ছেড়ে নিয়েছি, মোট আমি 6টা স্ট্রাকচার বানাবো, 6টা পেন্টিং বোর্ড বানাবো, সেজন্য 6টা কাপড় ছিঁড়ে নিয়েছি একবারে, বিছনা চাদর এগুলো ছিঁড়ে নিয়েছি, এবং কাদার গোলা আমি একবারে গুলে নিয়েছি, ঠিক আছে। এবার সেই কাদার গোলার মধ্যে আমি কাপড় চুবিয়ে ভালো করে, কাপড় চুবিয়ে কাপড়ের সঙ্গে কাদাগুলো ভালো করে সুন্দর করে মেখে নিয়ে আমাকে এর সঙ্গে আঁটতে হবে, ঠিক আছে। দেখুন আমি কাদাগুলার প্রসেসটা আমি কেন করি, তার কারণ হচ্ছে এই কাদাগুলো হচ্ছে, এটা হচ্ছে আঠা মাটির কাদাগুলো, ঠিক আছে। এর কারণে আমাদের মানে কাপড়টা যে নরম, সেটা নরম হয় না, শুকিয়ে যাবে কাপড়টা, একদম পুরো শক্ত হয়ে যাবে, ঠিক আছে, তখন একদম পুরো শক্ত বোর্ডের মতন হয়ে যাবে শুকিয়ে গেলে পরে, ঠিক আছে। আমি শুকলে পরে আপনি দেখলেই বুঝতে পারবেন যে পুরো একদম কেমন শক্ত বোর্ডের মতন হয়ে যায়, ঠিক আছে, তাই জন্য আমি কাদাগুলা ইউজ করি। এবার এছাড়া আপনি যদি কাদাগুলা ইউজ না করতে চান তাহলে পরে আমি যে বাইন্ডার ফেভিকলটা আমি রঙের মধ্যে দিই সেটাও ইউজ করতে পারি, কিন্তু ওটা অনেকটা মানে দামি হয়ে যায়, খরচ বেশি পড়ে যায়, সেগুলো আমি এই কাদাগুলা ইউজ করি, ঠিক আছে। যদি কাদাগুলা কাপড়ের সঙ্গে মানে ভালো করে মাখিয়ে বোর্ডের সঙ্গে মেরে দেওয়ার পরে এইবার আর কি এটাকে রোদ্রে দিতে হবে শুকোতে, ঠিক আছে। রোদ্রে আমি শুকোতে দিলাম, রোদ্রে শুকানোর বেশিক্ষণ না, মোটামুটি 1 ঘন্টা পরেই কিন্তু এটা টানা রোদ্রে থাকে, 1 ঘন্টা পরেই কিন্তু এটা শুকিয়ে পুরো সাদা হয়ে শক্ত হয়ে যাবে। ঠিক আছে, দেখুন আমি এখানে রোদে দিয়ে দিয়েছি, মোটামুটি আমি 1 ঘন্টা পরে আমি আবার ক্যামেরা করছি। দেখুন 1 ঘন্টা পরে, দেখুন আমি 1 ঘন্টা পরে দেখুন পুরো শুকিয়ে কিন্তু পুরো সাদা হয়ে গেছে, একদম টনটন করবে। ঠিক আছে, এইবার নেক্সট প্রসেস হচ্ছে এর ওপরে রং করা। এটা হচ্ছে খড়ি মাটি, মানে সাদা খড়ি মাটি। ঠিক আছে, খড়ি মাটি বললে আপনারা হয়তো চিনবেন, অনেকে ম্যাক্সিমামই চিনবেন। এটা হচ্ছে সেই খড়ি মাটি যে খড়ি মাটিতে আমরা বাড়িতে উঠোনে আলপনা দিই। ঠিক আছে, ঘরে আলপনা দিই না, ঘরে অনেক সময় দিই, ঘরেও দিই অনেক সময়, কিন্তু আমরা গ্রামের বাড়িতে যারা বাঙালি তারা অনেকে পয়লা বৈশাখে অথবা কোনো লক্ষ্মী পুজোতে পিঠে পুলিতে আমরা দেখবেন বাড়িতে আলপনা দিই এই সাদা খড়ি মাটি দিয়ে। ঠিক আছে, আমরা এই খড়ি মাটিটা সুন্দর করে গুলে নিয়েছি, গুলে নিয়ে পুরো আমরা যে বোর্ডটায় আমরা মাখিয়ে দিলাম। এবার এইটা মোটামুটি 1/2 ঘন্টা শুকলে পরে কিন্তু আমাদের ক্যানভাস দেখুন পুরো রেডি। ঠিক আছে, 1 ঘন্টা শুকলাম, আমাদের পুরো রেডি হয়ে গেল পেন্টিং করার জন্য। ঠিক আছে, এটা তো দেখুন আমার একটু খড়ি মাটির বেঁচে গেছে বলে আমরা একটু রাস্তায় আমি এইগুলো করে দিয়েছি। তো বুঝতে পারছেন খুব গরম পড়েছে, মাথা ঠিকছে না, সেটা করে দিয়েছে, যাই কিছু মনে করো না। আর এ দেখুন আমাদের সব রেডি, ওকে আমাদের শুকিয়ে গেছে, আমাদের মোটামুটি পুরো 6টা থেকে 6টা ক্যানভাস পুরো রেডি। ওকে, তো একদম খুব সিম্পল সাধারণ একটা প্রক্রিয়া। ওকে, তো এই যে রেডি আমাদের পেন্টিং বোর্ড। আশা করি আপনাদের আজকের ভিডিওটি খুব ভালো লাগলো। থ্যাংক ইউ।